সবাইকে ওয়েলকাম আজকে ডিসকাশনের সেশনে। আজকে আমরা স্যাম্পল নিয়ে কথা বলবো। স্যাম্পল মানে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড স্যাম্পল, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা একটা স্যাম্পলকে গুড স্যাম্পল বলতে পারি বা কোয়ালিটেটিভ স্যাম্পল বলতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন তাহলে প্রথমে আগে জেনে নেওয়া যাক যে স্যাম্পলের সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। কিন্তু তার আগে একটা কথা বলে দেওয়া দরকার যে গতদিন আমরা আলোচনা করেছিলাম স্যাম্পল সম্পর্কে, যেখানে আমরা কী বুঝেছিলাম যে পপুলেশনের বা এন্টায়ার পপুলেশনের যে পার্টটা, অর্থাৎ যে স্মল পার্টটা পুরো এন্টায়ার পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে, তাকে আমরা স্যাম্পল বলছি। ঠিক আছে, এবার তাহলে কোন কোন বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা একটা স্যাম্পলকে কেবলমাত্র স্যাম্পল নয় গুড স্যাম্পল বলবো, সে বিষয়টা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার আগে একটা কথা বলে নেবো, যদি আপনি স্যাম্পেলের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনি উপরে আই বাটনটা প্রেস করে আপনি স্যাম্পেলের ভিডিওটা দেখে নেবেন, যেখানে আমি ইউনিভার্স এবং স্যাম্পেলের কনসেপ্টকে নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো চলুন তাহলে আগে দেখে নিই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। প্রথমে আগে আমরা কী করবো, আমরা এই এইখানে কী করবো, পয়েন্টের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক্সগুলোকে তুলে ধরবো। মোট 9টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করবো আজকে, এবং পরবর্তী ক্ষেত্রে গিয়ে কী করবো, আমরা ওই সমস্ত এক মানে এক একটা পয়েন্টকে আমরা ইলাবোরেট করবো। তো প্রথম যেটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভনেস, ঠিক আছে, অর্থাৎ প্রতিনিধিত্বকারী ভূমিকা। দ্বিতীয় হচ্ছে অ্যাবসেন্স অফ স্যাম্পলিং এরর, অর্থাৎ স্যাম্পলিং এররের অনুপস্থিতি। তৃতীয় পয়েন্টটা হচ্ছে বা তৃতীয় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইকোনমিক্যালি ভায়াবল, ঠিক আছে। চতুর্থ পয়েন্ট হচ্ছে বা চতুর্থ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটা গুড স্যাম্পেলের জেনারেলাইজ অ্যান্ড অ্যাপ্লিকেবল টু দ্য এন্টায়ার পপুলেশন। এরপরে হচ্ছে গোল ওরিয়েন্টেড, ঠিক আছে, অর্থাৎ লক্ষ্য নির্ধারণ, লক্ষ্য নির্ধারিত বা নির্ধারিত লক্ষ্য অনুযায়ী। তারপরে হচ্ছে প্রপোর্শনাল বা আনুপাতিক। তারপরে হচ্ছে র্যান্ডামলি সিলেক্টেড, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স গুড স্যাম্পেলের। তারপরে হচ্ছে অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডার, এবং সর্বশেষ হচ্ছে প্র্যাকটিক্যাল। অর্থাৎ আমরা এখানে টোটাল বা মোট 9টি ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি একটা গুড স্যাম্পেলের। তাহলে একটা গুড স্যাম্পেলের কত মানে কত প্রকারের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, মানে মোটামুটি 9 প্রকারের হতে পারে, ঠিক আছে। কিন্তু এটা আপনারা যতগুলি সোর্স ইউজ করবেন সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডিসক্রাইব করা হয়েছে, কিন্তু আমাদের আজকের এই আলোচনার জন্য আমরা এই 9টা ক্যারেক্টারিস্টিক্সকে নিয়েই, ঠিক আছে, আমরা একটা গুড স্যাম্পেলের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে নিয়ে আলোচনা করব। যার মধ্যে আমরা রিপ্রেজেন্টেটিভনেস পেলাম, অ্যাবসেন্স অফ স্যাম্পলিং এরর পেলাম, ইকোনমিক্যালি ভায়াবল পেলাম, জেনারেলাইজ অ্যান্ড অ্যাপ্লিকেবল পেলাম, গোল ওরিয়েন্টেড পাচ্ছি, প্রপোর্শনাল পাচ্ছি, র্যান্ডামলি সিলেক্টেড পাচ্ছি, অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডার পাচ্ছি, এবং প্র্যাকটিক্যাল পাচ্ছি। অর্থাৎ এই 9টি ক্যারেক্টারিস্টিক্সকে আমরা একটা গুড স্যাম্পেলের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নেবো যে এই পয়েন্টগুলো কী বলছে বা কী নিয়ে কথাবার্তা বলছে, যার জন্য একটা স্যাম্পলকে গুড স্যাম্পল বলা হবে। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেবো যে রিপ্রেজেন্টেটিভনেস, অর্থাৎ প্রতিনিধিত্বকারী যে ভূমিকাটা, আমরা প্রথমেই বলেছিলাম যে একটা স্যাম্পল কী হবে, সে তার এন্টায়ার পপুলেশনকে বা পুরো পপুলেশনকে বা পুরো গ্রুপটাকে বা যে লার্জ যে গ্রুপ বা হোল গ্রুপ যে আছে, ঠিক আছে, তার তার রিপ্রেজেন্ট তাকে রিপ্রেজেন্ট করবে, তার প্রতিনিধিত্ব করবে। ঠিক আছে, এই রিপ্রেজেন্টেটিভনেস হচ্ছে স্যাম্পেলের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ যদি না হয়েছে তাহলে সে কিন্তু স্যাম্পেল নয়, এটা একটা অন্যতম শর্ত। ঠিক আছে, তো চলুন দেখেন এখানে কি বলছে। এখানে বলা হচ্ছে এ রিসার্চার সিলেক্টস এ রিলেটিভলি স্মল নাম্বার ফর এ স্যাম্পল ফর অ্যান এন্টায়ার পপুলেশন। অর্থাৎ রিসার্চার কি করেন, একটা স্যাম্পলকে বা একটা ছোট সংখ্যার স্যাম্পলকে তিনি কি করেন, এন্টায়ার পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি সিলেক্ট করেন বা নির্বাচন করেন। ঠিক আছে, তারপরে বলা হয়েছে দিস স্যাম্পল নিডস টু ক্লোজলি ম্যাচ টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এন্টায়ার পপুলেশন। অর্থাৎ ওই স্যাম্পেলের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো হবে সেইগুলো যেন এন্টায়ার পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করে বা তার তার মানে তার যেন কাছাকাছি হয়। ঠিক আছে, মানে অনেকটা যেন তার ক্যারেক্টারিস্টিক্সের মতন হয়। ঠিক আছে, কারণ যদি সেই এন্টায়ার পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সের মতন যদি না হয়েছে তাহলে ওই স্যাম্পেল কী করে পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। ওই জন্য বলা হয়েছে নিড টু ক্লোজলি ম্যাচ বলেছে, দেখুন নিড টু ক্লোজলি ম্যাচ অল দ্য ক্যারেক্টারিস্টিক্স, যতটা সম্ভব, ঠিক আছে, ততটা বৈশিষ্ট্যের কাছাকাছি যাবে এবং তার সঙ্গে সাদৃশ্যতা থাকবে, কার, ওই এন্টায়ার পপুলেশনের, পুরো এন্টায়ার পপুলেশনের, তবেই না তার মধ্যে রিপ্রেজেন্টেটিভনেস ক্যারেক্টারিস্টিক্স আসবে ওই স্যাম্পেলটার মধ্যে, তাই না। তারপরে বলা হয়েছে ইট উইল হেল্প জেনারেলাইজ দ্য রেজাল্ট ফ্রম এ স্মল গ্রুপ টু লার্জ পপুলেশন বিইং স্টাডিড। ঠিক আছে, তারপরে কি হবে, তার যে ফলাফলটা বা তার যে জেনারেলাইজ করার ক্ষমতাটা সেটা কি করবে, ওই পপুলেশনকে স্টাডি করতে হেল্প করবে ওই স্মল গ্রুপটা।
ঠিক আছে, তাহলে রিপ্রেজেন্টেটিভনেস কি করছে এখানে? এখানে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভনেস এমন একটা ক্যারেক্টারিস্টিক যার উপর ভিত্তি করে পুরো এন্টায়ার পপুলেশনটাকে কি করবে, ওই স্যাম্পেলটা রিপ্রেজেন্ট করছে। কিন্তু রিপ্রেজেন্ট করবে কিসের উপর ভিত্তি করে? ওর ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে। এবং এই এই ক্যারেক্টারিস্টিক যতটা পারা যাবে ততটা যেন ক্লোজলি রিলেটেড হয় বা ক্লোজলি যেন ম্যাচ করে ওই এন্টায়ার পপুলেশনের সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স একটা গুড স্যাম্পল মানে গুড স্যাম্পেলের একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে কাকে পাচ্ছি? রিপ্রেজেন্টেটিভনেস কে পাচ্ছি। এরপরে আমরা দেখে নেবো দ্বিতীয় ক্যারেক্টারিস্টিকটা কি একটা গুড স্যাম্পেলের। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে অ্যাবসেন্স অফ স্যাম্পেলিং এরর। ঠিক আছে, এখানে স্যাম্পেলিং এররটা আগে বুঝে নিই আমরা। স্যাম্পেলিং এরর বলা হচ্ছে ওটাকে যেটার কারণে রিপ্রেজেন্টেটিভনেস মানে রিপ্রেজেন্ট করার যে ক্ষমতাটা স্যাম্পেলের সেটা যখন হ্রাস হয়। ঠিক আছে, তখন বলা হয় যে স্যাম্পেলিং এরর ঘটছে বা স্যাম্পেলিং এরর হয়েছে। অর্থাৎ যদি দেখা যায় কোনো স্যাম্পেল তার এন্টায়ার পপুলেশনকে পুরোপুরি বা প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করছে না, ঠিক আছে, তখন আমরা তাকে বলবো যে স্যাম্পেলিং এরর হয়েছে। ঠিক আছে, এখানে যেমন বলা হয়েছে স্যাম্পেলিং এরর ইজ দ্য এরর কজ বাই এ টেকিং স্মল স্যাম্পেল ইনস্ট্যান্ট অফ দ্য হোল পপুলেশন ফর স্টাডি। যখন দেখা যায় পুরো পপুলেশনের স্টাডি করার পরিবর্তে যখন আমরা কি করি, যখন ছোট্ট সাইজের যখন স্যাম্পেল নিই, স্মল সাইজ স্যাম্পেল নিই আমরা বা স্মল গ্রুপ সাইজ স্যাম্পেল নিই, অর্থাৎ ধরা যাক লেস দেন 30, তখন স্যাম্পেলিং এরর হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ধরে নিন আমি হয়তো 3000 জন নিয়ে কাজ করছি, এবার দেখা গেল 3000 জনের জন্য আমার রিপ্রেজেন্টেটিভ স্যাম্পেল সাইজ কত হতে পারে, 300 জনকে আমি ধরতে পারি, কিন্তু সেখানে 3000 জনকে তো আমি তিনজনকে সিলেক্ট করে তো ওই 3000 জনকে আমি রিপ্রেজেন্ট করতে পারি না, তাই না? তাই জন্য বলছে আর কি, যদি স্যাম্পেল সাইজ কম হয়েছে বা স্মল হয়েছে তাহলে স্যাম্পেলিং এরর ঘটা মানে স্যাম্পেলিং এরর হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। ঠিক আছে, বা সেই স্যাম্পেলিং এররের সম্ভাবনা দেখা দেবে। তারপরেই বলা হয়েছে স্যাম্পেলিং এরর ইজ রিডিউস বাই সিলেক্টিং এ লার্জ স্যাম্পল অ্যান্ড বাই ইউজিং এফিসিয়েন্ট স্যাম্পেল ডিজাইন অ্যান্ড এস্টিমেশন স্ট্র্যাটেজিস। অর্থাৎ স্যাম্পেল এররকে আমরা রিডিউস করতে পারি বা কমাতে পারি কিভাবে, যখন আমরা লার্জ গ্রুপ স্যাম্পেলকে আমরা সিলেক্ট করব বা লার্জ গ্রুপ স্যাম্পেলকে সিলেক্ট করার মাধ্যমে আমরা স্যাম্পেলিং এররকে রিডিউস করাতে পারি বা আমরা কমাতে পারি। ঠিক আছে, পাশাপাশি কি ইউজিং এফিসিয়েন্ট স্যাম্পেল ডিজাইন, অর্থাৎ পর্যাপ্ত স্যাম্পেলের যে ডিজাইন সেটাকে ইউজ করে, এবং এস্টিমেশন স্ট্র্যাটেজি অর্থাৎ নির্ধারিত যে প্রকল্প মানে পরিকল্পনা আছে বা স্ট্র্যাটেজি বা কৌশল আছে সেটাকে প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে এখানে একটা গুড স্যাম্পেল একটা ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে, স্যাম্পেলিং এররের না থাকা। দেখুন পাতি কথায় বলতে গেলে স্যাম্পেলিং এরর কিন্তু থাকেই এবং এটা থাকবে, কিন্তু রিসার্চারের কাজ কি হবে, যতটা পারা যায় সেটাকে কমই নিয়ে আসা। ঠিক আছে, তাই জন্য এখানে একটা গুড ক্যারেক্টারিস্টিক্স একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে গুড স্যাম্পেলের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, স্যাম্পেলিং এররের অ্যাবসেন্স থাকা বা অ্যাবসেন্স অফ স্যাম্পেলিং এরর। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেবো যে তিন নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা কি একটা গুড স্যাম্পেলের। তিন নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ইকোনমিক্যালি ভায়াবল। ঠিক আছে, অর্থাৎ আর্থিকভাবে কি হবে, আর্থিকভাবে পর্যাপ্ত হবে। ঠিক আছে, এখানে যেমন বলা হচ্ছে দেখে নিই আমরা, স্টাডিজ হ্যাভ এ লিমিটেড বাজেট কল দ্য রিসার্চ বাজেট, অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে আর্থিক যে বাজেটটা, ঠিক আছে, বা আর্থিক খরচের যে পুরো বিষয়টা সেটাকে রিসার্চের বাজেট বলা হচ্ছে। ঠিক আছে, এবার বলছে দ্য স্যাম্পেল শুড বি ডান ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ইজ উইদিন দ্য রিসার্চ বাজেট অ্যান্ড নট টু এক্সপেন্সিভ টু বি রিপ্লিকেটেড। অর্থাৎ স্যাম্পেল কিভাবে সিলেক্ট করা হবে বা স্যাম্পেল কেমন হবে তা যেন রিসার্চ বাজেটের আন্ডারে থাকে। ঠিক আছে, অর্থাৎ বলা হচ্ছে আর কি যে গবেষণা কাজের জন্য যে বাজেট মানে কি বলবো আর কি যে বাজেট দেওয়া হয় অর্থাৎ বা অর্থের যে খরচ করা হয় আর কি গবেষণা কাজের জন্য তা যেন অর্থের মধ্যেই মানে থাকে আর কি। ঠিক আছে, তা যেন অত্যন্ত এক্সপেন্সিভ না হয়ে যায়, খুবই দামি না হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এক কথায় স্যাম্পেল সিলেক্ট করতে গিয়ে বা স্যাম্পেলের ডেটা কালেক্ট করতে গিয়ে যে সমস্ত প্রসিডিউরে যে সমস্ত ফাইন্যান্সিয়াল যে কস্ট আছে সেই যে বাজেটটা সেটা যেন প্রচণ্ড এক্সপেন্সিভ না হয়ে যায়, দামি না হয়ে যায়, সেটা যেন রিসার্চের বাজেটের আন্ডারেই থাকে, উইদিন দ্য রিসার্চ বাজেট, অর্থাৎ রিসার্চ বাজেটের মধ্যেই যেন থাকে। তাই জন্য বলা হয়েছে যে একটা গুড স্যাম্পেলের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি যে সেটা ইকোনমিক্যালি ভায়াবল হবে, অর্থাৎ ইকোনমিক্যালি সেটা সাফিসিয়েন্ট হবে। ঠিক আছে, খুব বেশি এক্সপেন্সিভ হবে না। ওকে, এরপরে আমরা দেখে নেবো চার নম্বর পয়েন্টটা কি বলছে একটা গুড স্যাম্পেলের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হিসেবে। এখানে বলা হচ্ছে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে জেনারেলাইজ অ্যান্ড অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আমরা দেখে নিই এখানে কি বলছে আর কি লেখাটা। এখানে বলা হচ্ছে স্যাম্পলস দ্যাট ইট কভার্স দ্য হোল পপুলেশন অফ দ্য স্টাডি অ্যান্ড ইট ইজ নট লিমিটেড টু এ পার্ট। অর্থাৎ কি হবে
যে স্যাম্পলটা আমরা পাচ্ছি সেই স্যাম্পল স্যাম্পলের যে পাওয়া যে রেজাল্ট সেটা যেন পুরো পপুলেশনের জন্য যেন অ্যাপ্লিকেবল হয় এবং পুরো পপুলেশনের জন্য যেন জেনারেলাইজ হয়, সেটা যেন একটা মানে পপুলেশনের কোনো পার্টের মধ্যে যেন লিমিটেড না থাকে, সেটা যেন হোল পপুলেশনের জন্য অ্যাপ্লিকেবল হয় এবং জেনারেলাইজ হয়। কারণ ওই স্যাম্পলটাই তো ওই পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে, তাই না? তাহলে ওটা পপুলেশনের বা স্টাডির কোনো একটা পার্টের মধ্যে কি করে লিমিটেড হতে পারে? এটা তো হবে না। তার কারণ যেহেতু আমি ওকে পুরো পপুলেশনের ওই স্যাম্পেলটাকে পুরো পপুলেশনের যখন রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট হিসেবে যখন আমি সিলেক্ট করেই নিচ্ছি, তার মানে নিশ্চয়ই ওই স্যাম্পেলের থ্রুতে আমি যে ডেটা পাচ্ছি বা রিসার্চের যে ফাইন্ডিংসটা পাচ্ছি সেটা পুরো পপুলেশনকে মানে পুরো পপুলেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে বা জেনারেলাইজ হবে, তাই না? বোঝা গেল কথা আমার? তো এখানে আমরা গুড স্যাম্পেলের একটা 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হিসেবে বা বৈশিষ্ট্য হিসেবে আমরা কি পেলাম? জেনারেলাইজ অ্যান্ড অ্যাপ্লিকেবল পেলাম, ঠিক আছে? তারপর আমরা দেখে নেবো যে গুড স্যাম্পেলের 5 নম্বর যেটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে গোল ওরিয়েন্টেড। অর্থাৎ গুড স্যাম্পেলের জন্য কি হবে, গুড স্যাম্পেল কি হবে, রিসার্চের কাজের জন্য গোল ওরিয়েন্টেড হবে। এখানে যে বলেই দেওয়া হয়েছে স্যাম্পেল শুড বি গোল ওরিয়েন্টেড, অর্থাৎ লক্ষ্যকে নির্ধারণ মানে লক্ষ্যকে নির্ধারিত করে সেই স্যাম্পেল এগিয়ে যাবে, অর্থাৎ লক্ষ্যকে রেখেই স্যাম্পেলকে তৈরি করা হবে, আর এক কথায় গোল ওরিয়েন্টেড হবে, ঠিক আছে? এখানে বলা হয়েছে ইট ইজ মিনস অ্যান্ড শুড বি ওরিয়েন্টেড টু দ্য রিসার্চ অবজেক্টিভস অ্যান্ড ফিটেড টু দ্য রিসার্চ কন্ডিশন। আর সেটা কি হবে, সেটা রিসার্চ অবজেক্টিভস বা গবেষণার যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেটাকে নির্ধারিত করেও সেটা সেটা এগোবে বা সেটা গবেষণা কাজের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে স্যাম্পেলকে মানে ক্রিয়েট করা হবে বা স্যাম্পেল সিলেক্ট করা হবে। পাশাপাশি কি হবে, সেটা রিসার্চের বা গবেষণার জন্য যে শর্ত রয়েছে বা পরিবেশ রয়েছে বা যে নকশা রয়েছে বা যে পরিকল্পনা রয়েছে তার মধ্যেও যেন সেটা ফিটেড হয়, তার মধ্যেও যেন সেটা ফিট করে যায়, ঠিক আছে? তাহলে একটা গুড স্যাম্পেল একটা ক্যারেক্টারিস্টিক কি, সেটা গোল ওরিয়েন্টেড হবে, সেটা লক্ষ্য লক্ষ্য নির্ধারিত হবে বা উদ্দেশ্য নির্ধারিত হবে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা দেখে নেবো 6 নম্বর ক্যারেক্টারিস্টিক্স বা একটা গুড স্যাম্পেলের 6 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা কি। এখানে 6 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে প্রপোর্শনাল, আনুপাতিক। এবার আনুপাতিক কি কি ধরনের আনুপাতিক বলা হচ্ছে আর কি, সহজভাবে এটা যদি আমি বলি আর কি প্রথমেই এই লেখাগুলো পড়ার আগে, তো ধরে নিন ওই যে ওই একই কথায় চলে আসে আর কি, পপুলেশনের সাইজ যত থাকবে আর স্যাম্পেল সাইজ যত থাকবে তাদের মধ্যে যেন অনুপাতের মার্জিত যে মানটা সেটা বজায় থাকে। ওই যে একই কথা বললাম যে ধরে নিন 3000 পপুলেশন নিয়েছি আর আমার স্যাম্পেল নিয়েছি আমি 3টে, তাহলে ওই 3টে ওই 3000 জনকে কি করে রিপ্রেজেন্ট করে? তাদের মধ্যে তো আমাকে আনুপাতিক হারটা তো আমাকে বজায় রাখতে হবে, যাতে ওই 3টে না হয়ে 300 জন যেন ওই 3000 জনকে রিপ্রেজেন্ট করতে পারে, তাই না? অর্থাৎ তাদের মধ্যে আনুপাতিক যে মান মানে মানদণ্ডটা সেটা আমাকে বজায় রাখতে হবে। এখানে বলা হয়েছে এ স্যাম্পেল শুড বি প্রপোর্শনাল, অর্থাৎ স্যাম্পেল কেমন হবে সেটা আনুপাতিক হবে। এবার তারপরেই বলা হয়েছে ইট শুড বি লার্জ এনাফ টু প্রেজেন্ট দ্য পপুলেশন প্রপারলি, ঠিক আছে? সেটা যেন যথেষ্ট হয় কি কি জন্য, সেটা যেন পপুলেশনকে রিপ্রেজেন্ট প্রপার ওয়েতে যেন পপুলেশনকে রিপ্রেজেন্ট করে তার জন্য যেন সেটা যথেষ্ট হয়, ঠিক আছে? মানে লার্জ এনাফ বলা হয়েছে, অর্থাৎ বড় আকারে যেন যথেষ্ট থাকে, ঠিক আছে? তারপরেই বলা হয়েছে দ্য স্যাম্পেল সাইজ শুড বি সাফিসিয়েন্টলি লার্জ টু প্রোভাইড স্ট্যাটিস্টিক্যাল স্টেবিলিটি অর রিলেবিলিটি, ঠিক আছে? স্যাম্পেল সাইজ যেন কি হবে, সেই স্ট্যাটিস্টিক্যালের যে স্টেবিলিটি আছে বা রিলেবিলিটি, অর্থাৎ রাশিবিজ্ঞানের মানে রাশিবিজ্ঞান অনুযায়ী যে যথার্থতা আছে সেটাকেও যেন পর্যাপ্ত পরিমাণে যেন রিপ্রেজেন্ট করতে পারে, তাই জন্য স্যাম্পেল সাইজ যেন সেরকম থাকে আনুপাতিক হারে, ঠিক আছে? অর্থাৎ আনুপাতিক হারে এমন হবে সে যেন তার পপুলেশনটাকে প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে, পাশাপাশি স্ট্যাটিস্টিক্যালি যেন কি সাফিসিয়েন্ট ওয়েতে যেন সেটাকে রিপ্রেজেন্ট করতে পারে যাতে তার স্টেবিলিটি এবং রিলেবিলিটি ফুটে ওঠে, ঠিক আছে? তারপরেই বলা হয়েছে দ্য স্যাম্পেল সাইজ শুড গিভ অ্যাকুরেসি অ্যাকুরেট ফর দ্য পারপাস অফ পার্টিকুলার স্টাডি, অর্থাৎ স্যাম্পেল সাইজ এমন হবে, অর্থাৎ স্যাম্পেলের তার পপুলেশনের তুলনায় আনুপাতিক হার এমন হবে যাতে কি তার অ্যাকুরেসি দেয়, কিসের কিসের মানে কিসের জন্য অ্যাকুরেসি দেয়, অ্যাকুরেসি কথার অর্থ হচ্ছে সঠিক যে পরিমাপটা, সঠিক পরিমাপ দেয় বা সঠিক যেন মানটা দেয়, কি জন্য, ফর দ্য পারপাস অফ পার্টিকুলার স্টাডি, অর্থাৎ সেই নির্দিষ্ট গবেষণার উদ্দেশ্যের জন্য বা নির্দিষ্ট গবেষণা কাজের জন্য। অর্থাৎ এখানে আনুপাতিক হতে গেলে স্যাম্পেলকে কেমন হতে হবে, সেটা যেন পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট করে ঠিকঠাকভাবে, সেটা যেন তার যেন রিলেবিলিটি বা স্টেবিলিটি যেন তুলে ধরতে পারে, পাশাপাশি সেটা কি করবে সেটা স্টাডির যে পারপাস আছে সেটাকে যেন অ্যাকুরেটলি যেন তুলে ধরতে পারে, ঠিক আছে? তাই জন্য এখানে বলা হয়েছে যে একটা স্যাম্পেলকে প্রপোর্শনাল হতে হবে, সেটা যেন আনুপাতিক হারে একটা পপুলেশনের তুলনায় স্টেবল হয়, যুক্তিসঙ্গত থাকে আর কি, ঠিক আছে? এরপরে আমরা দেখে নেবো যে 6 নম্বরটা কি বলা হয়েছে বা এই সরি 7 নম্বরে এখানে গুড স্যাম্পেলের ক্যারেক্টার হিসেবে মানে বৈশিষ্ট্য হিসেবে কোনটাকে তুলে ধরা হয়েছে। এখানে র্যান্ডামলি সিলেক্টেডের কথা বলা হয়েছে, অর্থাৎ স্যাম্পেল আমরা কি করবো, র্যান্ডামলি আমরা সিলেক্ট করবো। এখানে যেমন বলা হয়েছে দেখে নিন,
মানে গুড স্যাম্পলের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে সেটাকে র্যান্ডামলি সিলেক্ট করা হবে। র্যান্ডামলি কথার অর্থ হচ্ছে এখানে রিসার্চারের কোনো পার্সোনাল ওপিনিয়ন বা রিসার্চারের কোনো বায়াসনেস কাজ করবে না, অর্থাৎ প্রত্যেকটা স্যাম্পল বা মানে ইকুয়ালি চান্স পাবে সেই স্যাম্পলের মধ্যে সিলেক্টেড হওয়া, প্রত্যেকটা পপুলেশনের প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা পার্ট, ঠিক আছে, ইকুয়ালি চান্স পাবে। এখানে যেমন বলা হয়েছে এ স্যাম্পল শুড বি সিলেক্টেড অ্যাট র্যান্ডম, অর্থাৎ একটা গুড স্যাম্পল এক্সাম্পল কি মানে ক্যারেক্টারিস্টিক্স কি, যে তার যে স্যাম্পলটা সিলেক্ট করা হবে সেই সিলেকশন কি কেমন হবে, র্যান্ডমলি হবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে দিস মিনস দ্যাট এনি আইটেম ইন দ্য গ্রুপ হ্যাজ এ ফুল অ্যান্ড ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড অ্যান্ড ইনক্লুডেড ইন দ্য স্যাম্পল, অর্থাৎ তার অর্থটা কি ওই গ্রুপের মধ্যে বা ওই লার্জ গ্রুপের মধ্যে বা লার্জ পপুলেশনের মধ্যে যে যে এক একটা আইটেম রয়েছে বা যতগুলো ব্যক্তি রয়েছে বা যতগুলো বিষয় রয়েছে তারা প্রত্যেককে ফুল অ্যান্ড ইকুয়াল সম্পূর্ণ এবং সমানভাবে সুযোগ পাবে সেই স্যাম্পলের মধ্যে সিলেক্ট হওয়া এবং নির্বাচিত হওয়ার জন্য, ঠিক আছে। তারপরেই বলা হয়েছে দিস মেক্স দ্য সিলেক্টেড স্যাম্পল ট্রুলি রিপ্রেজেন্টেটিভ ইন ক্যারেক্টার, অর্থাৎ যদি র্যান্ডামলি সিলেক্ট করা হয়েছে তাহলে সেই স্যাম্পলের কি হয় রিপ্রেজেন্টেটিভনেসটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে একটা গুড স্যাম্পেলের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি যে সেটা র্যান্ডামলি সিলেক্টেড হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেবো 8 নম্বর বৈশিষ্ট্যটা কি বলা হয়েছে একটা গুড স্যাম্পেলের। এখানে বলা হয়েছে অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডার, দেখে নিই এখানে কি বলা হয়েছে, এ স্যাম্পেল শুড বি অ্যাজ টু প্রোভাইড অ্যাকচুয়াল ইনফরমেশন অ্যাকোয়ার্ড ফর দ্য স্টাডি অর রিসার্চ, অর্থাৎ একটা স্যাম্পেল কি করবে গবেষণা কাজের জন্য বা সেই স্টাডির জন্য যে ইনফরমেশন বা যেই ডেটাটা চাওয়া হচ্ছে তা পুঙ্খানুভাবে বা পুঙ্খানুপুঙ্খনভাবে বা অ্যাকচুয়াল যে ফর্মে রয়েছে অর্থাৎ বাস্তবে যে অর্থে রয়েছে সেই অর্থেই তা কী করবে প্রোভাইড করবে, অর্থাৎ স্যাম্পেলের কাজই হচ্ছে কোনো রিসার্চের জন্য বা কোনো কাজের জন্য বা কোনো স্টাডির জন্য ডেটা বা ইনফরমেশন প্রোভাইড করা এবং সেই ডেটাটা বা যেটা রয়েছে সেটাকে সে অ্যাকচুয়াল ফর্মে কী করবে প্রোভাইড করবে, কাকে প্রোভাইড করবে রিসার্চারকে প্রোভাইড করবে। তার মানে কি এখানে গুড স্যাম্পেলের একটা ক্যারেক্টারিস্টিক্স কী হচ্ছে অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডার হিসেবে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেবো আর একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য গুড স্যাম্পেলের, যেটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল, ঠিক আছে। অর্থাৎ স্যাম্পেলকে কি হতে হবে অর্থাৎ গুড স্যাম্পেলের একটা ক্যারেক্টারিস্টিক কি যে সেটা প্র্যাকটিক্যাল হবে, ব্যবহারিক হবে। এখানে বলা হয়েছে স্যাম্পেল শুড বি প্র্যাকটিক্যাল, একটা স্যাম্পেলকে বা একটা গুড স্যাম্পেলকে কেমন হতে হবে সেটা প্র্যাকটিক্যাল হবে, ব্যবহারিক হবে, যাকে বাস্তব ক্ষেত্রে বা বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করা যাবে, ঠিক আছে। কে ব্যবহার করবেন রিসার্চার করবেন, কি জন্য করবেন তার গবেষণা কাজের জন্য করবেন। এখানে যেমন বলা হয়েছে দ্য স্যাম্পেল শুড বি সিম্পল, অর্থাৎ স্যাম্পেল কি হবে সহজ হবে, দ্যাট ইজ ইট শুড বি কেপেবল অফ বিইং আন্ডারস্টুড অ্যান্ড ফলোড ইন দ্য ফিল্ড ওয়ার্ক, যা কি হবে যা বুঝতেও যাকে যাকে বোঝাও যাবে এবং যা নির্দিষ্ট ফিল্ড ওয়ার্কের মধ্যে কেপেবল হবে কাজ করার জন্য বা ডেটা কালেক্ট করার জন্য বা ইনফরমেশন কালেক্ট করার জন্য। যদি এটা প্র্যাকটিক্যাল না হয় তাহলে সে স্যাম্পল কী করে ডেটা কালেক্ট করে বা কী করে সে সিম্পল হবে বা কী করে সে কেপেবল হবে সেই ফ্রেমওয়ার্কের মধ্যে ফিল্ড করার জন্য বা ফিল্ড ওয়ার্ককে ফলো করার জন্য, তাই না। এই জন্য বলা হয়েছে যে একটা স্যাম্পল কেমন হবে প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কী পেলাম একটা স্যাম্পেলের মানে একটা স্যাম্পেলের কোন কোন বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা তাকে গুড স্যাম্পেল বলতে পারি, সেখানে আমরা মোট 9 ধরনের বৈশিষ্ট্য পেলাম, যেখানে আমরা 9 ধরনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য কী পেলাম রিপ্রেজেন্টেটিভনেস পেলাম, অর্থাৎ যেখানে বলা হলো যে একটা গুড স্যাম্পেল কী হবে সে তার এন্টায়ার পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তারপরে বলা হলো অ্যাবসেন্স অফ স্যাম্পেলিং এরর, অর্থাৎ একটা গুড স্যাম্পেলের মধ্যে যতটা সম্ভব স্যাম্পেলিং এররকে কম কম থাকবে বা কম করার চেষ্টা করা হবে। ইকোনমিক্যালি ভায়াবেল হবে, অর্থাৎ আর্থিকভাবে সেটা সাফিসিয়েন্ট হবে কার কাছে রিসার্চারের কাছে, রিসার্চের বাজেটের জন্য খুব বেশি এক্সপেন্সিভ হবে না স্যাম্পেল সেই স্যাম্পেলটা বা সেই স্যাম্পেলের প্রসিডিউরটা, ঠিক আছে। তারপরেই বলা হয়েছে জেনারেলাইজ অ্যান্ড অ্যাপ্লিকেবল, অর্থাৎ কি অর্থাৎ সেই স্যাম্পেলটা যেহেতু এন্টায়ার পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে সেহেতু এটা পুরো পপুলেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে, সেটা কোনো পার্টিকুলারলি সেই পপুলেশনের একটা পার্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, এন্টায়ার যেহেতু এন্টায়ার পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে তাহলে এন্টায়ার পপুলেশনের জন্য জেনারেলাইজ হবে এবং এন্টায়ার পপুলেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে, তাই না। তারপরে আছে কি গোল ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড মানে কি যে প্রত্যেকটা রিসার্চের বা গবেষণার কিছু উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য অনুযায়ী কি হবে স্যাম্পেলও কি হবে গোল ওরিয়েন্টেড হবে, অর্থাৎ স্যাম্পেলের সেই উদ্দেশ্য কেন্দ্রিকতা বা উদ্দেশ্য নির্ধারণের যে ভূমিকাটা সেটা থাকবে, অর্থাৎ সেই উদ্দেশ্য অনুযায়ী স্যাম্পেলকেও নির্বাচিত করতে হবে এবং স্যাম্পেলকেও গোল ওরিয়েন্টেড হতে হবে। এরপরে বলা হলো প্রপোর্শনাল বা আনুপাতিক হারের বিষয়টা, এখানে আনুপাতিক হারের বিষয় কেন বলা হলো কারণ প্রপোর্শনাল মানে মাত্রা যত বাড়বে, ঠিক আছে, অর্থাৎ আনুপাতিকের মানে প্রপোর্শনাল স্টেবিলিটি যত থাকবে স্যাম্পেল এরর হওয়ার বা স্যাম্পেলের রিপ্রেজেন্টেটিভনেস হারিয়ে যাওয়ার ক্ষমতা ততটা কম হবে,
ঠিক আছে, তার কারণটা কি, ধরে নিন 3000 জন কিনে আমি কাজ করছি, তখন আমি বললাম মানে 3000 আমার হয়তো পপুলেশন, সেখান থেকে যদি আমি স্যাম্পল সাইজ যদি আমি 3 নিই বা 3টে নিই, তাহলে কি সেই 3টে কি মানে 3000 জনকে কি রিপ্রেজেন্ট করবে? তাহলে নিশ্চয়ই না, কারণ আনুপাতিক হারটাই তো আমি ঠিকঠাক ভাবে ম্যানেজ করলাম না, কারণ প্রপোর্শনাল যে স্টেবিলিটি সেটা তাদের মধ্যে নেই, তাই না? তাই জন্য বলা হয়েছে যে একটা গুড স্যাম্পল কেমন হবে, প্রপোর্শনাল হবে। তারপরেই বলা হয়েছে র্যান্ডমলি সিলেক্টেড হবে, অর্থাৎ প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা বিষয় যেন কি ইকুয়াল চান্স বা ফুল চান্স বা সম্পূর্ণ সুযোগ যেন পায় ওই স্যাম্পেলের মধ্যে সিলেক্ট হওয়ার, এবং র্যান্ডমলি সিলেক্ট মানে র্যান্ডমাইজেশনের মাত্রা যত বাড়বে স্যাম্পেলের রিপ্রেজেন্টেটিভনেস তত বাড়বে। এবার রিপ্রেজেন্টেটিভনেস যত বাড়বে তত কি হবে, স্যাম্পেলিং এরর হওয়ার মানে মাত্রাও তত কমবে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় প্রত্যেকের সঙ্গে জড়িত। তারপরে কি বলা হলো, অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডার হবে, অর্থাৎ স্যাম্পেল কি করবে পুরো এন্টায়ার পপুলেশনের জন্য তাকে যে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে তার উপর ভিত্তি করে সে কি করবে, রিসার্চের কাজের জন্য রিসার্চারকে কি করবে অ্যাকচুয়াল ইনফরমেশনের প্রোভাইডারের ভূমিকা পালন করবে, অর্থাৎ অ্যাকচুয়াল যে ইনফরমেশন বা অ্যাকচুয়াল যে ডেটা সেটা প্রোভাইড করবে রিসার্চারকে। তারপরে কি বলা হয়, সেটা প্র্যাকটিক্যাল হবে, ব্যবহারিক হবে, অবাস্তব কিছু হবে না, ঠিক আছে? এই জন্য একে প্র্যাকটিক্যাল বলা হয়েছে একটা গুড স্যাম্পলকে। তাহলে আমরা এখানে একটা স্যাম্পেলের গুড ক্যারেক্টার হিসেবে কতগুলো বৈশিষ্ট্য পেলাম, নটা বৈশিষ্ট্য পেলাম, যেখানে রিপ্রেজেন্টেটিভনেস, অ্যাবসেন্স অফ স্যাম্পলিং এরর, ইকোনমিক্যালি ভায়াবল, জেনারেলাইজ অ্যান্ড অ্যাপ্লিকেবল, গোল ওরিয়েন্টেড, প্রপোর্শনাল, র্যান্ডামলি সিলেক্টেড, অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডার এবং প্র্যাকটিক্যাল হিসেবে আমরা পেলাম। তাহলে আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন, ধন্যবাদ।